হোটেল থেকে রাতের খাবার খেয়ে যে হোটেলের রাত্রি যাপন করবো সেই হোটেলে ফিরে আসছি। হোটেলের নাম হচ্ছে ইনসাপ, এবার শাহজাদগঞ্জ মোড়ে হাতের বাঁ পাশে, সিলেট রোডের বাঁ পাশে। তো হোটেলের ব্যালকনি থেকে শাহজাদগঞ্জের গোল চত্বর খুব সুন্দর দেখা যায়। তো ক্যামেরা বের করে ভিডিও করলাম দর্শকের উদ্দেশ্যে। এখানে সারা রাতেই গাড়ি চলে, কারণ গত রাত্রে যখন আমার ঘুম ভাঙে 2:30-এর দিকে, অর্থাৎ তখন কারেন্ট ছিল না, তখন জেগে দেখি গাড়ি যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে অথবা সিলেট থেকে ছেড়ে যাচ্ছে। লোক সবসময় জন্যে এই গোল চত্বরে থাকে। তো গত রাত্রে কারেন্ট যাওয়ার পরে কারেন্ট যখন বন্ধ হলো তখন মশায় কামড় শুরু করলো। কারণ আপনারা যদি সিলেটে ভ্রমণে আসেন তাহলে প্রস্তুতি নিয়ে আসবেন সবসময়ের জন্য, যে মশার কামড়ের থেকে পরিত্রাণের উদ্দেশ্যে আপনারা সাথে মশা নিধনের জন্য অ্যারোসল অথবা কয়েল নিয়ে আসবেন। এখানে মশাই দেয় না হোটেলে। তো এখানে যে হোটেলে উঠছি সে হোটেলে ভাড়া আমি দিচ্ছি 300 টাকা, কারণ এই জায়গায় এর চেয়ে ভালো কোনো হোটেল নেই। কোয়ালিটি এবং টাকার সাথে সামঞ্জস্য রেখেই এরা সার্ভিস প্রোভাইড করে। তো আপনারা যদি ভ্রমণে আসেন তো সবসময় ধরে প্রস্তুতি নিয়ে আসবেন, এই ব্যাপারটা মাথায় রাখবেন, অথবা মশার কামড় খেতে হবে। আমি মশার কামড় খেয়েছি গত রাত্রে, কারণ ফ্যান যখন বন্ধ হয়েছে তখন বোঝা যাচ্ছে যে মশা কত পরিমাণে আছে, এরাই কিন্তু বুঝিনি। তো স্বাস্থ্যকর্মীদের গোল চত্বর দেখলেন, যতটুকু ক্যামেরা যাচ্ছে তো ভিডিও করলাম। এখন আমি ব্যালকনি থেকে রুমে যাচ্ছি, রুমের সামনে চলে আসছি। এখন আমি আমার রুমের পার্সোনাল তালা নিয়ে আসছিলাম, তালা খোলার জন্য চাবি খুঁজতেছি আমি। পকেট থেকে চাবি তাদের পক্ষে দেরি হচ্ছে। এক সাইডে মানি ব্যাগ, মানি ব্যাগের সাইডে চাবি খুঁজে পাচ্ছি না। এক হাতে মোবাইল আর এক হাতে চাবি বের করলাম, এক হাতে তালা খুলতে পারবো কিনা দেখি, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে গিয়ে দেখা যাচ্ছে তালার দিকে আমার কোনো ভিডিওর ক্যামেরা নেই, নানাবিধ সমস্যা দেখি। তো বাসা ছেড়ে না আসলে বোঝা যায় না প্রতিকূলতা কত প্রকারের হতে পারে। এখন তালা খুলতে আমার এত সময় লাগতেছে, তারপর 10 মিনিট দেখাবো আমার বাসার উপরে আমার রুমের অবস্থাটা। কারণ 300 টাকার বাসা, 300 টাকা সরি 300 টাকার রুম কেমন আর। এখানে সব কিছু সরিয়ে ছিটিয়ে রেখেছি, আমি একজন শরণার্থী, শরণার্থীর মতো সব কিছুই দেখেন। ছোট একটা খাট, খাটের পাশে জামা পোশাক লঙ্গি রাখছি খাটের উপরে, সব কিছু একটা টেবিলের উপরে। দৃশ্য দেখেন বুঝতেই পারবেন যে কত কত কঠিন জীবন। এই কিছু জামা পোশাক আমি নিজে ধুয়ে দিয়েছি, কেয়ার করার। এখানে তো কোনো সার্ভিস প্রোভাইডার নাই, ওইভাবে দিচ্ছে না, ডাকলেও আসে না, ডেকে আনতে হয়, কোনো কিছু করতে হলে তাদেরকে টাকা দিতে হয়, এই আর কি জীবন।